বাপদাদার আমলতে জানি শুনি একটা গ্রাম ছিল। আমরা শুনেছি এলাকার মানুষ হচ্ছে অসুখ বা হয়তো বিভিন্ন রকম ভয়তে এলাকার মানুষ দেখা চলে গিয়েছে, কমে গেছে কেউ জানে। আসে এই মাঠটা খুব খারাপ মাঠ, কেন বলেন তো একটু? ভয় ভূতের রাত্রি দেখা যায় না। এই জায়গাটিকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কথা প্রচলিত রয়েছে, যেমন এ ভাই বলছিলেন যে এখানে জিন ভূতেরা বসবাস করে, গলা কাটা একরকম ঘোড়া, ওই ঘোড়া বুঝলেন থেকে থেকে উড়েও যেত, থেকে থেকে দেখা যাচ্ছে মানুষের চোখে বাধ্য। চওড়া যেমন আগের এবং দৈর্ঘ্যেও কিন্তু অনেক বড় বড় ইট, এই ধরনের ইট এখন হয় না। এই ইট থেকেই বোঝা যায় যে এখানকার বসতি 100-200 বছর শুধু না, এর চেয়েও আরও যে অনেক পুরনো সেটি বলাই যায় নিশ্চিত করে। বন্ধুরা, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাউদ্দিন সুমন। আজকে আমি আপনাদেরকে এখানকার এমন একটি গ্রামে নিয়ে যাব যে গ্রামে প্রায় 100 বছর ধরে কোনো মানুষ বসবাস করেন না। গ্রামটির নাম মঙ্গলপুর। ঠিক কী কারণে এত বছর আগে এই গ্রামের এত মানুষ বাড়ি ঘর সব কিছু ফেলে চলে গেল, সেই রহস্যই অনুসন্ধানের চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা, ঘুরে ঘুরে দেখি সেই মঙ্গলপুর গ্রাম, আর জানার চেষ্টা করি মানুষ কেন এখান থেকে আসলে চলে গেল। যশোর থেকে রওনা দিয়ে মঙ্গলপুর গ্রামের টানে ছুটে চলেছি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা অভিমুখে। আমি গতরাতে ঢাকা থেকে যশোরে এসেছি আর সকালে ঘুম থেকে উঠেই রওনা দিয়েছি সেই রহস্যময় গ্রামের দিকে। যশোর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা। উপজেলা সদরে পৌঁছে যাওয়ার প্রায় 7 কিলোমিটার আগেই পড়বে সেই গ্রামটি। চলতে চলতে যশোরের সীমানা পেরিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় প্রবেশ করলাম আমরা। রওনা দেওয়ার প্রায় ঘণ্টাখানেক পরেই পৌঁছে গেলাম মঙ্গলপুর গ্রামের একেবারে প্রবেশ মুখে। বন্ধুরা, আমি চলে এসেছি সেই মঙ্গলপুর গ্রামে, যেখানে কোনো মানুষজন কেউ থাকে না, আমি আগেই বলেছি। আর আমাকে এই গ্রামটি আজ ঘুরে ঘুরে দেখাবেন ঝিনাইদহেরই খুব সুপরিচিত মুখ একজন সাংবাদিক, টিভি সাংবাদিক আব্দুর রহমান মিল্টন ভাই। এই যে মিল্টন ভাই, আমাকে এই মঙ্গলপুর গ্রামটি ঘুরে দেখাবেন। মিল্টন ভাই, এই মঙ্গলপুর গ্রাম সম্পর্কে আপনি কতদূর কী শুনেছেন? আসলে মঙ্গলপুর গ্রামের যে প্রকৃত বা সঠিক ইতিহাসটা আজও আমরা জানতে পারিনি, কারণ এখানকার মানুষ যারা বয়স্ক মানুষ, যারা শত বয়স হয়ে গেছে, যাদের বয়স, তারাও কিন্তু বলতে পারে না। তারা বলে যে তাদের বাপ দাদার আমল থেকেই দেখছে যে গ্রামটি শূন্য, জনশূন্য। কিন্তু কেন জনশূন্য হলো তার সঠিক ইতিহাসটা কিন্তু এখন পর্যন্ত লিখিত নেই, বা সেটা জানার চেষ্টা করাটাই এখন মুখ্য বিষয় বা মানে প্রধান টার্গেট হবে। চেষ্টা করব, আমার মনে হয় সেই চেষ্টা করাটা উচিত যে কেন মানুষ বসতি চলে গেল, বসতি চিহ্ন আছে কিন্তু বসতি নেই, সেই চেষ্টা করা। আসলে আমরা আজকে সেই বিষয়টি খুব ভালোভাবে জানার চেষ্টা করব। আর পাশাপাশি দেখুন, আমাদের সঙ্গে আরেকজন রয়েছে, ছোট ভাই রামিম হাসান। রামিম হাসান এবং এই যে মিল্টন ভাই, দুজনকে নিয়েই এই যে দেখছেন এখান থেকেই শুরু হচ্ছে মঙ্গলপুর গ্রামের। আমরা এই গ্রামের ভিতরে ঢুকবো এবং দেখার চেষ্টা করব কী ছিল আর এখন কী নেই। মূল পাকা রাস্তা থেকে নেমে যাওয়া এই সরু রাস্তাটি চলে গেছে মঙ্গলপুর গ্রামের ভিতরে। সরু রাস্তার মাথায় বসানো ফলকেও লেখা রয়েছে মঙ্গলপুর গ্রামের নাম। আসলে শুধু নামটি আছে, গ্রামটির জনবসতি কিছুই নেই। প্রাচীন আমলের এই সরু পথ দিয়ে ভেতরে প্রবেশ করে খোলা চোখে আমরা এখন যা গাছগাছালি আর ফসলের মাঠ দেখতে পাচ্ছি, প্রায় 100 বছর আগে এখানেই ছিল বিরাট একটি গ্রাম। গ্রামবাসীর জীবনযাপন, চলাফেরা, আনন্দ বেদনায় কতটাই না সরব ছিল এই জায়গাটি। এই গ্রামটির বাসিন্দারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন বলে জানা যায়। এখানে এলে আপনারা কোনো বাড়িঘর কিছুই খুঁজে পাবেন না। এখানে যা দেখতে পাবেন শুধু ফসলের মাঠ
আর গাছগাছালি। অথচ 100 বছর আগেও এখানে বাড়িঘর ছিল, মানুষজন বসবাস করত, মানুষের রানাগোনায় জমজমাট ছিল এলাকা। কিন্তু এই 100 বছরের ব্যবধানে এখানে একেবারে জনশূন্য অবস্থার তৈরি হয়েছে। দেখুন, এখানে রাস্তা রয়েছে এই গ্রামে আসার জন্য, কিন্তু এই গ্রামে আসার মানুষ নেই, সেই বাড়িঘর আর নেই। সত্যি সত্যি এক বিরাট বিস্ময়। গ্রামের পথঘাট, পুকুর, জলা, বসতির চিহ্ন সব কিছুই আছে, শুধু মানুষগুলো নেই। কালের বিবর্তে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ায় এখানে চলছে ফসলের আবাদ। গ্রামের সম্পর্কে আমি বলতে পারবো না। গ্রামে এখান থেকে দেখা যায়, আমরা শুনেছি যে গ্রামে কোনো লোকজন বসবাস আগে হয়তো ছিল, 100 বছর কি হয়তো 150 বছর আগে হয়তো লোকজন ছিল। এগুলো যারা পুরনো লোক, যারা 70-80 বছর 100 বছর বয়স, হয়তো তারা কিছুটা বলতে পারে। এখন নাই। এখন এগুলো হয়তো যারা এলাকার মানুষ, ধরেন আপনারা যারা মুরব্বী মানুষ, ধরেন আপনি হয়তো আপনি যা জানেন আমি তা জানি না, বুঝেছেন? এই এলাকা আপনি কি শুনেছেন সেটাই বলে। আমরা শুনেছি এলাকার মানুষ হচ্ছে কি অসুখ বা হয়তো বিভিন্ন রকম ভয়তে এলাকার মানুষ দেখা চলে গিয়েছে। 100 বছর আগে সবাই গ্রাম ছেড়ে চলে যাওয়ার পরও একজন ব্যক্তি রয়ে গেছিলেন এখানে, শেষমেশ তিনিও টিকতে পারেননি। আজ থেকে প্রায় 85 বছর আগে শুধু গ্রাম ছেড়ে নয়, তাকে চলে যেতে হয় দুনিয়া থেকে। ভিডিওটি দেখতে থাকুন, লোমহর্ষক সেই কাহিনীও জানতে পারবেন কিছু পরে। বুকটা যেন খাঁ খাঁ করে ওঠে। এখানে এক সময় গ্রাম ছিল, এখন গ্রাম নেই, এটি ভাবাটাই কেমন। আচ্ছা মিল্টন ভাই, এখানে কারা কারা বসবাস করতেন বলে আপনি জানেন? আমরা বিভিন্ন প্রবীণ মানুষদের কাছে যতটুকু তাদের কাছ থেকে জেনেছি যে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল, বিভিন্ন শ্রেণী পেশার, যেটা বলে 12 জাতির বসবাস, কামার, কুমোর, তাঁতি, সুতোর, মুসি, ডোম সহ বিভিন্ন জাতির মানুষ বসবাস করতো। যেহেতু এলাকাটা একসময় সমৃদ্ধ ছিল, আমরা এইটা জানছি যে সমৃদ্ধ এলাকা ছিল, সমৃদ্ধ এলাকা থাকার কারণেই বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে বসবাস করতো এবং যাবতীয় প্রয়োজন কিন্তু তারা এখান থেকেই মেটাতো। শত বছর আগের যেই, তখন তো এত প্রযুক্তি, এত উন্নয়ন ছিল না, ফলে সামগ্রিকভাবে মানুষ কিন্তু এখানে সুন্দরভাবে বসবাস করতো, বিভিন্ন মানুষ শ্রেণীর মানুষগুলো বসবাস করে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতো। এইটুকু আমরা জেনেছি যে এখানকার কাহিনীগুলোর শুরুটা ছিল এরকমই। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে মঙ্গলপুর গ্রামের অবস্থান। ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলপুর গ্রামটি 66 নম্বর মঙ্গলপুর মৌজায় অবস্থিত। এই মৌজায় এই একটি গ্রাম রয়েছে। গ্রামে 206টি খতিয়ানভুক্ত জমি রয়েছে, কিন্তু কোনো পরিবার নেই। ব্রিটিশ আমলের নথিতেও নাকি উল্লেখ রয়েছে মঙ্গলপুর গ্রামের কথা। জনশ্রুতি আছে, বহু বছর আগে মঙ্গলপুর গ্রামের মানুষের মধ্যে অমঙ্গল আতঙ্ক ভর করে, ভয়ে তখন গ্রাম ছেড়ে চলে যায় মানুষ। লোকমুখে শোনা যায়, প্রায় 100 বছর আগে মঙ্গলপুর গ্রামে মহামারী আকারে কলেরা রোগ ছড়িয়ে পড়ে, এতে অনেক মানুষ মারা যান। গ্রামটির আলো, বাতাস, পানি সব কিছুই নষ্ট হয়ে গেছে বলে ধারণা করেন বাসিন্দারা। এখানে থাকলে আর কেউ বাঁচতে পারবেন না এমন ধারণারও জন্ম নেয় তাদের মনে। এরপর অমঙ্গলের আতঙ্কে মঙ্গলপুর ছাড়েন মানুষেরা। মঙ্গলপুর নাকি গ্রাম ছিল একটা, কি শুনেছেন আপনি? হ্যাঁ, এখানে গ্রাম ছিল, আমি শুনেছি বাপদাদাদের কাছে শুনেছি গ্রাম ছিল। আচ্ছা, আর কি শুনেছেন? এইখানে 12 জাতের বাস ছিল, শুনি যে 12 জাতের এখানে বাস ছিল এখানে। তো এখন আমরা তো হয়ে জন্মে দেখছি যে আর কোনো লোকজন আমরা দেখছি না। 12 জাতি বলতে কারা কারা? সেগুলো মানে সব জাতি মানে ছিল, মানে বড় গ্রাম তো এটা। এ পাশে ছিল মানে মঙ্গলপুর, তারা পাঠান কি কী তাল্লায় জানে, আর ওই পাশে ছিল তোমার হিন্দুর বাস ছিল ওই পাশে, বুঝলেন? বড় একটা গ্রাম ছিল এটি। এতগুলো মানুষ কিভাবে নাই হয়ে কিভাবে গেল এখন এইটা তো আমরা বলতে পারিনি। বুড়ো মুরব্বী মানুষই বলে যে একটা গ্রাম ছিল এখানে। মানুষজন কেন চলে গেল এটা কি করে বলবো আমরা?
ওসব কিছুই জানি না। চলে গেল কেন এই ঘটনা সেখানে তো আমরা হইনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানকার ফসলের মাঠে কাজ করেন আশপাশের গ্রামের মানুষেরা। অদৃশ্য ভয়ের কারণে এখানে তারা কেউ একা আসেন না। কাজ করার সময় এখানে তারা দলবদ্ধ হয়ে আসতেই পছন্দ করেন। তারাও পূর্বপুরুষের কাছে শুনেছেন গ্রামটির কথা। আমার দাদার পর দাদারাও শুনছে এইভাবে গ্রাম আছে, মানে 400-500 বছর আগের ঘটনা এটি আর কি মনে হয় আনুমানিক। কেন আমার পর দাদারাও বলতে পারেন, বলছে আমরা ওই দেখিস এরকম মানে গ্রাম ছিল, লোক ছিল, কিন্তু ও নামে চলে গেছে আমরা বলতে পারবো এতটুকু। গ্রামটির নামকরণ নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মতবাদ। কেউ বলেন এই গ্রামে মঙ্গল পাঠান নামের এক হিন্দু জমিদার ছিলেন, তার নামেই গ্রামের নাম। আবার কেউ বলেন এই গ্রামে মঙ্গোলিয়ানরা বসবাস করতেন। শোনা গেছে মঙ্গল আমল মঙ্গলরা দেশ শাসন করে গেছে যখন। এ কত সালে হয়? অনেক আগে, ওই সেই সালেই হয়তো বা লোকজন কিছু থাকলে থাকতে পারে, তারপরে আর কি। কিন্তু মঙ্গলরা এখানে ছিল অবশ্যই, তা না হলে মঙ্গলপুর নাম হয়েছে কিভাবে? ওই মঙ্গল পাঠান যে আমলে ছিল সেই আমলে, মানে সেখানে মনে হয় মঙ্গলপুর নাম, সেই হিসেবে হয়তো বাপ দাদারা জন্মে মঙ্গল পাঠানরা মনে হয় বাস করতো এই ধরনের আনুমান। মানে এক একটা জায়গাতে একটা নাম লাগে আর কি। এই মাঠটার নাম মঙ্গলপুর মাঠ, কিন্তু মঙ্গল অনেকে বলে মঙ্গল পাঠানরা যে সময় বাস করতো সেই সময়তেই হয়ে আসছে। আমরা শুনেছি যে গ্রাম ছিল, এই ধরো আমার ছেলে হয়েছে, আমার ছেলেরাও শুনছে যে কিনা গ্রাম ছিল, ভবি আমরা ছেলেটার পরে হাইতে আমার ছেলেরাও জানে, হ্যাঁ বন্ধু যে কিনা গ্রাম ছিল। এটা এই পুকুরের জায়গায় নাকি ছিল বিশাল একটি প্রাসাদ। প্রাসাদ ছিল নিচু জায়গায় আর চারপাশে বিশাল দেয়াল তুলে রক্ষাবলয় তৈরি করা হয়েছিল। তারা ছিল খুবই আভিজাত ঘরের আভিজাত পরিবারের, এবং তারা সুরক্ষার জন্য গড় তৈরি করেছিল, এবং তাদের যদি কোনো সমস্যা না হয় এখানে গড় করে তারা নিজে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছিল। কিন্তু সেই বেষ্টনী নেই এখন, সেখানে চিহ্ন আছে, এখানে পুকুরের মতো ডোবা আছে, চারিদিকে উঁচু এলাকা আছে, কিন্তু মানুষের কোনো বসতি নেই। ক্রমে ক্রমে সেগুলো চলে গেছে বা বিলীন হয়ে গেছে। সেই বিলীন হওয়ার ইতিহাসটা কত বছরের বা 100 কি 200 কি 400 এরকম বয়স্ক মানুষগুলো কিন্তু সঠিকভাবে সেটা বলতে পারে না। কে জানে শত বছর আগে এই পথে হেঁটে বেরিয়েছেন কারা? সুজলা গ্রামের সবুজ মায়া কি তাদের আত্মাকে এখনো হাতছানি দিয়ে ডাকে? এই মায়াবী গ্রামের পথে হাঁটতে হাঁটতে মনে প্রশ্ন যাচ্ছে, শুধুই কি কলেরা মহামারীর আতঙ্ক কিংবা অশুভ শক্তির ভয়েই গ্রাম ছেড়েছিল সবাই, নাকি অন্য কিছু? বন্ধুরা, এই মঙ্গলপুরে অনেক খেজুর গাছ। যশোর অঞ্চলটি খেজুর গাছের জন্য, খেজুর রসের জন্য, খেজুর গুড়ের জন্য বিখ্যাত। আর এই পাশেই যে ঝিনাইদহের কোটচাঁদপুরের এই যে মঙ্গলপুর গ্রাম, এই গ্রামেও অনেক খেজুর গাছ। আপনি যেদিকেই তাকাবেন অনেক খেজুর গাছ দেখতে পাবেন। এখন মঙ্গলপুর গ্রামের যেখানে এসেছি এখানেও দেখুন বেশ কিছু খেজুর গাছ, এবং শীতের সময় এখন, সে কারণে কিন্তু এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করা হচ্ছে। আর এই যে এখানে দেখুন অনেক হাঁড়ি রয়েছে এখানে। এই মঙ্গলপুর গ্রামে যদি আপনি খুব সকালে আসেন তাহলে কিন্তু এখানে আপনি তরতাজা খেজুরের যে রস সেটির স্বাদ নিতে পারবেন। আমি একটু দেরিতে এসেছি, সে কারণে কিন্তু এই খেজুর রস আমার খাওয়া হলো না। আর এই জায়গা ঠিক এসেছে একটি বিশেষ কারণে। এখানে দেখুন, এই যে আমার সামনে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে একটি, এই যে দেখুন একটি দরগা। এই দরগাটি খুব বেশি প্রাচীন নয়, এটি ঠিক কত সালে বানানো হয়েছে এখানে লেখা রয়েছে একটি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে 1976 এখানে লেখা রয়েছে, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে এই দরগাটি এখানে, এই অবকাঠামো এখানে নির্মাণ করা হয়েছে 1976 সালে। আর এখানে নাকি মানত করা হয়, এলাকার মানুষজন তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে
বিভিন্ন সময়ে মানত করে থাকেন। আসলে যে জায়গাটিতে এই দরগা তৈরি করা হয়েছে এই জায়গাটিও কিন্তু একটি উঁচু জায়গা, দেখে বোঝা যাচ্ছে এখানেও হয়তো বসত বাড়ি কিংবা কোনো স্থাপনা ছিল। আর ঠিক কী কারণে এখানে মানত করা হয় সেটি আমি জানি না, আর কী কারণে এখানে দরগা তৈরি করা হয়েছে, তবে এটুকু আপনাদেরকে দেখাই যে এই জায়গাটি কিন্তু উঁচুতে, দেখুন এটি নিচু আর ঠিক কত উঁচুতে এই দরগাটি তৈরি করা হয়েছে। আর দরগার পাশেই একটি টিউবওয়েলও রাখা হয়েছে যাতে করে যারা মানত করতে আসেন তাদের সুপেয় পানীয় জলের জন্যই কিন্তু এই টিউবওয়েলটি এখানে স্থাপন করা হয়েছে। মঙ্গলপুর গ্রামটির শূন্যতা দেখতে আশপাশের এলাকার অনেকেই ঘুরতে আসেন। এখানে যে আমরা শুনছি যে মঙ্গলপুর বলে একটা গ্রাম আছে এটা দেখতে আসলাম ওই আর কি, আমরা এই সাইডে কাজে গেছিলাম ওখান থেকে যাওয়ার পথে ভাবছিলাম যে দেখে যাবো এই আর কি এলাকাটা। অনেক আক্ষেত রয়েছে এখানে, আর দেখুন সেই আক্ষেত থেকে আখ কেটে এই যে ছোট ছোট শিশুরা আখ খাচ্ছে, এই কেমন মজা লাগছে, একটি সাধারণ ঘটনাই বলা যায়, এটা হর হামেশাই হয়ে থাকে। এই তুমি কি কেমন লাগছে খাইতে, ভালো লাগছে না? এই গ্রামে এই জায়গায় একটা গ্রাম ছিল জানো? জি না। কিছুই জানো না? জি না। তুমি জানো এখানে কে ছিল? শুনেছি। কি শুনেছো? গ্রাম ছিল, বাড়ি ঘর ছিল, তাই এখন আর কিছু নাই। আসলে এভাবে প্রজন্মের পর প্রজন্ম হয়তো শুনেই যাবে এখানে গ্রাম ছিল গ্রাম ছিল গ্রাম ছিল, আস্তে আস্তে এই শুনে যাওয়া মানুষের সংখ্যা কমে যাবে, আস্তে আস্তে এই ইতিহাসও হয়তো নাই হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলেছিলাম সবাই গ্রাম ছেড়ে চলে গেলেও একজন ব্যক্তি থেকে গিয়েছিলেন গ্রামে, তাকেও বরণ করতে হয়েছিল নির্মম পরিণতি। বন্ধুরা, এমন একটি জায়গায় আমি এসেছি যেখানে এই মঙ্গলপুর গ্রামের সর্বশেষ বসতি ছিল। এই গ্রাম ছেড়ে যখন সব মানুষ চলে যায় তারপরেও একটি পরিবার এখানে ছিল, একটি বাড়ি এখানে ছিল। এই যে আমার সামনে এই যে দেখায় আপনাদেরকে এই যে পুকুর দেখছেন, এই যে পুকুর, এই পুকুরের পাড়েই ছিল সেই বাড়িটি। আর এখানে বসবাস করতেন ঠাকুর একজন, যে ঠাকুরের নাম নাকি ছিল নেটো ঠাকুর, তার বাড়ি ছিল এখানে। কিন্তু এখন থেকে 80-85 বছর আগে সেই নেটো ঠাকুরকে এখানে তার বাড়িতেই হত্যা করা হয়। এরপর থেকে একেবারেই মানবশূন্য হয়ে পড়ে এই গ্রামটি। কারা তাকে হত্যা করেছিল সে বিষয়ে কেউ কিছু বলতে পারে না, তবে এখানেই তার ডেড বডি পাওয়া গিয়েছিল। নেটো ঠাকুরকে হত্যার পরে আশপাশের যে এলাকাবাসী আছে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় এবং সেই আতঙ্কের জন্যই তারা এই গ্রামে আসতেও ভয় পেত যে কিছু একটা আছে, এই কারণে তারা এ পরবর্তীতে এই গ্রামে আর কোনো বসতবাড়ি তৈরি হয়নি। আসলে যিনি সবশেষ এখানে ছিলেন সেই নেটো ঠাকুর, তাকেই আমার সবচেয়ে ইন্টারেস্টিং মানুষ মনে হচ্ছে, যে সেই ব্যক্তিকে মনে হচ্ছে যে তিনি তার গ্রাম ছেড়ে যেতে চাননি, শেষ পর্যন্ত জীবন দিয়েছেন, তবু শেষ মানুষ হিসেবে এই গ্রামেই ছিলেন নেটো ঠাকুর। তার মৃত্যুর রহস্য যেমন উন্মোচিত হয়নি আর সব মানুষ যে এই গ্রাম থেকে চলে গেল সেই রহস্যও এখনো অনেকটাই আবৃত রয়ে গেছে। নেটো ঠাকুরকে কারা হত্যা করেছিল তা জানা যায় না, তবে তার জায়গা জমি কারা ভোগ দখল করছে সেটা হয়তো জানা কঠিন কিছু নয়। শুধু নেটো ঠাকুর নয়, তার আগে যারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তাদের জমিগুলো কাদের ভোগ দখলে আছে সেই প্রশ্নটি মনে আসা কি
অস্বাভাবিক। একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই গ্রামের সব মানুষ তাদের বাড়ি ঘর বসত ভিটা সব কিছু ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে গেলেন, কোথায় চলে গেলেন কেউ জানে না, তাদের না হয় খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তাদের বাড়িঘর সব কিছু কিন্তু এখানে ছিল, সেটি ধীরে ধীরে কালের বিবর্তনে একেবারে বিলীন হয়ে গেল মাটির সাথে, আর তাদের সেই জমিগুলো এখানে থেকে গেল, এগুলোর মালিকানা কে কিভাবে পেলেন, সরকারের কাছে কতটা গেল, কতটা দখল হলো, এর সঠিক হিসাব কিন্তু এখনও কারো কাছে নেই। জমিগুলো আমার যতটুকু মনে হয় যে স্থানীয় যারা প্রভাবশালী তারা হচ্ছে নিজেদের আয়ত্তে নিয়ে তারা এখন চাষবাস করতেছে। তারা কি বলতে চায়? যে তারা দাবি করে যে তারা যখন এইখান থেকে গেছে, সর্বশেষ যখন গেছে তাদের নাকি হচ্ছে লিখে দিয়ে গেছে, এরকম তারা বলতেছে। কে কাকে কি লিখে দিয়ে গেছেন এটি কিন্তু সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়, দেখাও সম্ভব নয় কার কাছে কি দলিল দস্তাবেজ রয়েছে। তবে এখানকার মানুষজন যে তাদের সব কিছু ফেলে রেখে চলে গেছে এটিই বাস্তবতা। এরা পুকুর আছে, ভিটে আছে, মানে সে ইট মিট যা ছিল মানুষের আবাদঘাট করছে, এইখানে একটা আছে, দরগা আছে, ইট টিট দেখা যায়, ওই খাবলা খুবলি দেখা যায়। কোথায় ইটগুলো? ওই তো ওই জায়গায়। কোন জায়গায় একটু দেখা যায়? বন্ধুরা, এই যে ইনি বলছেন যে এখানে নাকি ইট পাওয়া যায় যা বসত বাড়ির নিদর্শন প্রমাণ করে, ইট বোঝানো মানে হচ্ছে এখানে অবশ্যই সম্ভ্রান্ত কোনো পরিবার বসবাস করতেন, যেটি আমরা জেনেছি যে এখানে একজন জমিদার বসবাস করতেন মঙ্গল পাঠান নামের, হয়তো তার বসতি অথবা এখানে আরও সম্ভ্রান্ত মানুষজন বসবাস করতেন, তাদের বাড়ির ইটগুলোই রয়ে গেছে, সেই ইটগুলো আমরা একটু দেখতে চাই। বন্ধুরা, এই যে দেলোয়ার ভাই জমিতে ওষুধ দেওয়ার জন্য বের হয়েছিলেন, তিনি আমাকে এই যে এই সাইকেলটি, যে ওষুধ দেওয়ার এই যে মেশিন, এটি রাখার পরে তিনি আমাকে নিয়ে যাবেন যে আসলে কোথায় ইটগুলো পাওয়া যায়, দেখা যায় সেখানে। কুয়ো ছিল এই জায়গায়, জানি তাই জানি এটা কুয়ো। আচ্ছা আচ্ছা, বুঝেন তো আইস গেছে না, কত বছর হয়ে গেছে তা ঠিক নেই। কুয়ো মানে সেই কুয়ো তো মানুষ ব্যবহার করতো, এটাই তো বসতির একটা নিদর্শন। ব্যবহার করতো কিন্তু এখন কারা করতো, তাই এটা জিনপুরি করতো কি মানুষ করতো, তা এখন কেমন বুঝবো? জিনপুরি করতে পারে বলা যায়? কেন জিনপুরিদের বসবাস আছে? জিনপুরিরা এরভাবে বসবাস করে কোথাও? জিনপুরি তো আছেই, এই মাঠটা খুব খারাপ মাঠ। কেন বলেন তো একটু? ভয় ভূতে রাত্রি রাখা যায় না। কেন? পরি মরি থাকে বলো, টাকা দেখিনি তা কি কবো নাকি? আসলে বন্ধুরা, এই জায়গাটিকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কথা প্রচলিত রয়েছে। যেমন এ ভাই বলছিলেন যে এখানে জিন ভূতেরা বসবাস করে, জিন পরীরা বসবাস করে, সেই ধরনের বিশ্বাস এখানকার মানুষজনের মধ্যে রয়েছে। সে কারণে কিন্তু যে ভীতির কারণে বা যে কারণে হয় এখান থেকে মানুষজন যে চলে গেছেন, যাওয়ার পরে কিন্তু এখানকার সেই মানুষের মধ্যে ভীতির যে অবস্থা সেটি কিন্তু দূর হয়ে যায়নি। মানুষজন আসলেই কি ভয় করে এখানে আসতে? ভয় এটাই, ওই পুকুরি পুকুরটুকু যে আসলে ভয় করে না, মানুষ একা একা কেউ আসতে পারে। এই যে আমাদের ড্রাইভার ভাই, তাকে একটি আগ কেটে দিচ্ছেন একজন মুরব্বী মানুষ। আচ্ছা, এই গ্রামে কি জিন ভূতের বসবাস ছিল বা আছে, এই ধরনের কি ভয় এই মানুষের মধ্যে নাকি কাজ করে? জিন ভূত বলতে এখন আগে ছিল ভয়, এখন আর ভয় নেই। আচ্ছা, আগে ভয় ছিল, এখন আর ভয় নেই। আগে কি জিন ভূতের ভয় করতো মানুষজন? হ্যাঁ, তখন ওই শুনতাম এইটুকু যে বুনোশোর থাকতো, বাঘ থাকতো, বুঝেছেন? আবার ওই জিন পরীর বলতে গলা কাটা একরকম ঘোড়া, ওই ঘোড়া বুঝেছেন, থেকে থেকে উড়েও যেত, থেকে থেকে দেখা যাচ্ছে মানুষের চোখে বাধ্য। এই যে ওই যে দুয়ালটা আছে না, এই মানে এই দিকতে এমনি এমনি যাতায়াত করতো, গলা কাটা ঘোড়া, গলা কাটা ঘোড়া উড়ে যেত। হ্যাঁ, উড়ে যেত। পরি এসব পুকুরে গোহলমহল করতো আগে, কে ওই পরিরা গোহলমহল করে, ওখানে দর গাছ একটা বুঝেছেন, ওই ওখানে পুকুরি কান্দার দর গাছ, এই দরগায়
পরি থাকে মাসি মানুষা করে যাদের বাচ্চা কাচ্চা হয় না মানুষা করলো মনে করে যে কাজ হয় পরিরা গোসল করে ওখানে হ্যাঁ করে বলে দেখেছে বলে বহুত লোক তো গল্প শুনেছি তা এখন ইয়ে তো কেমন গোসল পাবো দেলোয়ার ভাইয়ের সাথে সেই জায়গাটির দিকে যেতে থাকলাম যেখানে বসতবাড়ি ও কুয়ার নিদর্শন মেলে এই আখ ক্ষেতের ভেতরে নাকি একটি কুয়া রয়েছে যেটি একটু মাটি খুঁড়লেই নাকি পাওয়া যাবে কিন্তু এখন গেলে হয়তো উপরে সেটি নাও দেখা যেতে পারে তেমনটি কিন্তু বলছেন আমাকে যিনি এই ইট দেখাতে নিয়ে এসেছেন তিনি ভাই মরিস কেমন হয়েছে হচ্ছে ভাই উৎপাদন ভালো হয়েছে জি ভাই বন্ধুরা দেখুন এই যে মরিচ তুলে বিক্রি করছেন কি বললেন দুই গাছে এক প্যাকেট হয়ে গিয়েছে মরিচ দুই গাছে এক প্যাকেট হয়ে গেছে জি বন্ধুরা এখানে অনেক ইটের গুঁড়া ছোট ছোট এরকম টুকরা টুকরা ইট পড়ে রয়েছে এই যে দেখুন এই যে ইট অনেক ইট মানে আপনারা এখানে এলে আপনারা এরকম অনেক ইট দেখতে পাবেন এখানে দেখুন না ইটের ছড়াছড়ি এই ইটগুলোই কিন্তু নানান ধরনের প্রমাণ দেয় বলা হচ্ছে এখানে কুয়ার ছিল বলা হচ্ছে বসতবাড়ি ছিল যাই হোক যদি কুয়া থেকে থাকে সেটিও কিন্তু মানুষের বসবাসকেই নির্দেশ করে আর এই যে দেখুন এখানেও এই যে ইটের টুকরো মানে অজস্র ইটের টুকরো এত ইটের টুকরো এখানে আর এই যে এটা কি বললেন এটা ভিটা আর এই যে পুকুর এই পুকুর কি এই পুকুরে পুকুরে গহনমহল করতে বলে কে এই জায়গায় বড় বড় ইট রেখে থাকে ও আচ্ছা এই জায়গায় বড় বড় ইট রেখে থাকে ও এটা তো অনেক বড় ইট এটা কিন্তু স্বাভাবিক ইট না অনেক বড় ইট কিন্তু আমরা যে ধরনের ইট দিয়ে এখন বাড়িঘর নির্মাণ করি সেই সময়ের বা এই সময়ের যে ইটগুলো দিয়ে আমরা বাড়িঘর নির্মাণ করি সেই ইট কিন্তু না দেখুন এই ইটের আকার অনেক বড় স্বাভাবিক ইটের চেয়ে চওড়া যেমন এবং দৈর্ঘ্যেও কিন্তু অনেক বড় বড় ইট এই ধরনের ইট এখন হয় না এই ইট থেকেই বোঝা যায় যে এখানকার বসতি 100-200 বছর শুধু না এর চেয়েও আরও যে অনেক পুরনো সেটি বলাই যায় নিশ্চিত করে হ্যাঁ কি বললেন সব ইটে থাকে ইটা তোলায় বলে আসে এই দেখেন ইটে দেখেন সব এই দেখেন এই এই ওই দেখেন ওই প্যান্ডেল করা মনে পাশে দিয়ে বাড়ি ছিল তা বলে নারকল গাছ ছিলাম মুরব্বী মাসির কথা যে নারকল গাছ ছিল এই কেন্দ্রে মহিলারা থাকতো ওদের কোনো মুখ দেখতে পারেনি কেউ কারো চেহারা দেখতে পারেনি তো এই কীটা বলে নারকল গাছে উঠে ভুকি মারিল তো কী যাতে আল্লাহ জানে তো ওইটাও দেখে ফেল দিল তো নারকল গাছ দেখে ফেলে মানে তা দেখে ফেল দিল এই বাড়ির মহিলা আমি নারকল গাছ চুরি দেখিল দেখার পরে ওরা দেখে ফেলল নারকল গাছ চুরি করতে আসছে সেখন সেই রাত্রি ওরা উদা হয়ে গেছে আমি শুনলার কথা কিন্তু জানি না কিছু বন্ধুরা এই যে দেখুন কুয়ার যে পাত থাকে সেই পাত একেবারে স্পষ্টই বুঝতে পারছেন যে মাটির তৈরি মাটি পোড়ানো মাটির এটি বলা হচ্ছে যে কুয়ার পাত সেরকমই কিন্তু লাগছে আসলে এখানে যে কুয়া ছিল সেটা তো নিশ্চিতই হওয়া যাচ্ছে পাশাপাশি এত ইট এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু একটি কুয়ার ইট নয় এখানে যে বসতি ছিল একটি ইটের বাড়ি ছিল একসময় সেটি কিন্তু বোঝা যায় বন্ধুরা এই যে পুকুর দেখছেন এই পুকুরেই নাকি এই যেখানে বসতি যাদের ছিল তারা এখানেই গোসল টোসল করতেন বা দৈনন্দিন কাজকর্ম সারতেন এই পুকুরটি নাকি আগে আরও অনেক বড় ছিল আমরা খাস সাহেব আর কি ওই বংশে হ্যাঁ ওই বংশ তো এখান থেকে চলে গেছে তাহলে ওই যে সফিল ইসলাম আমাদের খান সাহেব রয়েছে সব ওই কিন্তু ওখানে রয়েছে কোথায় এই তো বলাবলি মানে আপনাদের বংশধর ওখানে চলে গেছিল হ্যাঁ সব চলে গিয়েছে জি বন্ধুরা এমন একজনকে পেয়েছি তিনি দাবি করছেন তাদের যে ফ্যামিলি পূর্বপুরুষ এখানে বসবাস করতেন আগে তারা পাশের একটি গ্রামে চলে গেছে সেখানেই তারা বসবাস করছেন এই গ্রামের নাম কি আপনি যে গ্রামে বসবাস করেন কলামকি
মালাবাড়িয়া। বন্ধুরা, একটি বিষয়ে তথ্য কিছুটা পাওয়া যাচ্ছে যে সবাই দূর দূরান্তে চলে যাননি এই গ্রাম থেকে। পাশে একটি গ্রাম রয়েছে বলাবাড়িয়া গ্রামটির নাম। সেই গ্রামে নাকি কিছু মানুষ বসবাস করেন যাদের পূর্বপুরুষ এই গ্রামে ছিলেন। জানি না ঠিক কতটা বয়স্ক মানুষকে সেখানে গেলে পাবো, তবু একবার সেই গ্রামে যেতে চাই, তাদের সঙ্গে কথা বলতে চাই। তারা কোনো তথ্য দিতে পারেন কি না যে ঠিক কী কারণে এতগুলো মানুষ একটি গ্রাম ছেড়ে চলে গেলেন। মঙ্গলপুর গ্রাম থেকে এবার পার্শ্ববর্তী বলাবাড়িয়া গ্রামের দিকে রওনা দিলাম। ইতোমধ্যে একটি তথ্যও পেয়ে গেলাম, তা হলো বলাবাড়িয়া গ্রামের যারা মঙ্গলপুরের বাসিন্দাদের উত্তরাধিকারী হিসেবে দাবি করেন তাদের অনেকেরই এখানকার মানুষের সাথে কোনো যোগসূত্র নেই। তাহলে কেন নিজেদের বংশধর দাবি করেন, সেই উত্তরটি হয়তো সেখানে গেলেই পেয়ে যাব আমরা। মঙ্গলপুর গ্রাম থেকে বেরিয়ে মূল রাস্তায় উঠে কিছুদূর এগোতেই চোখে পড়বে এই নতুন স্থাপনা। মুজিববর্ষ উপলক্ষে সরকারিভাবে এখানে ঘর তৈরি করে দেয়া হয়েছে। মোট আমরা চারজন থাকি, চারটে রুমি লোক থাকে, না পাঁচটা, পাঁচটা, পাঁচজন। কতদিন ধরে থাকেন? আমি তো আজ ৬ মাস আছি, শ্রাবণ মাসে ২ তারিখে আছি, এই ৬ মাস আমার চলছে, আর ওরা এসে ৫ মাস। এখানে থাকতে কেমন লাগছে আপনাদের? আমার খুব ভালো লাগে এই জায়গায়, গ্রামের বাড়ি সেখানে খুব খুব সুখী আছে এই জায়গা, খুব ভালো। এটা তো মঙ্গলপুরি ধরছে নাকি? মঙ্গলপুরি ভিতরে, কিন্তু এটা তো মেইন গ্রাম মনে হয়, পুরাতন গ্রাম তো এখানে ছিল না? ওই পাশে। কোন পাশে? ওই যে আপনার ওই পুকুরিতে চলে যেতে হবে, মঙ্গলপুর তো শীত তো মেলা, এটা মঙ্গলপুরি মজা। বন্ধুরা, এই এটি আসলে মঙ্গলপুর গ্রাম বললে ভুল হবে পুরাটা, এটি মঙ্গলপুর মৌজার মধ্যে এই বাড়িগুলো পড়েছে, নতুন বাড়িগুলো। আর মঙ্গলপুর গ্রাম হচ্ছে এই মেইন রোড থেকেও অন্তত হাফ কিলোমিটার যেতে হবে সেই গ্রামে গেলে। সেই গ্রামটিও কিন্তু বিশাল গ্রাম ছিল, আমি ঘুরে ঘুরে আপনাদের দেখিয়েছি। মঙ্গলপুরে এখানে দুটি স্থাপনা রয়েছে, একটি স্থাপনা হচ্ছে এখানকার যে সরকারি অর্থায়নে ঘর বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, আর ঠিক এই ঘর বাড়ির অপোজিটে অর্থাৎ রাস্তার ওপারেই এই যে দেখুন এখানে একটি কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়েছে, এটিও সরকারি অর্থায়নে করা হয়েছে। মঙ্গলপুর কমিউনিটি ক্লিনিক, পাঁচ নম্বর এলাঙ্গি ইউনিয়ন, কোটচাঁদপুর, ঝিনাইদহ। এখানে এই দুটি স্থাপনা ছাড়া আর কোনো স্থাপনা আপনারা দেখতে পাবেন না। এই কমিউনিটি সেন্টারটি করা হয়েছে মঙ্গলপুর গ্রামের নাম অনুসারেই। আশ্রয়ণ প্রকল্পের বসতি দেখে আবারও ছুটতে থাকলাম বলাবাড়িয়া গ্রামের দিকে। বন্ধুরা, বলাবাড়িয়া গ্রামে যাওয়ার সময় এখানে একটি চার মাথার মতো একটি জায়গা রাস্তার উপরে, এই জায়গার নাম হচ্ছে সাইনবোর্ড বাজার। এখানে মূলত বলাবাড়িয়া গ্রামের যে মানুষজন তারা এখানে আড্ডা দিয়ে থাকেন বিভিন্ন সময়ে, সেরকম কিছু মানুষজন এখানে একটি দোকানে, চায়ের দোকানে বসে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, এখানে যে মঙ্গলপুর গ্রাম, এই গ্রাম সম্পর্কে আপনারা কিছু জানেন? এখন আমরা মুরব্বিকার কাছে শুনেছি গ্রাম ছিল, আমরা তো চোখে দিই না, হলে ২০০ বছর ২৫০ বছর ঘটনা এটা। আচ্ছা, ওইখানে বাড়ি দেখেছেন এরকম? না, বাড়ি বাড়ি ঘর দোর আমরা দেখিনি, বাড়ি ঘর দোর এরকম বয়স্ক কেউ আছে না? না 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 নাই, যারা দেখেছে তারা সব মৃত। এখানকার মানুষজন যেটি বলছেন, মঙ্গলপুর গ্রাম থেকে যে পরিবারগুলো এই বলাবাড়িয়া গ্রামে এসেছিল, তাদের মধ্যে একটি পরিবারই অবশিষ্ট ছিল, তারাও নাকি ভারতে চলে গেছে, তাই কি? ঠিক কি কারণে চলে গেল বলতে পারবেন? আমি সব জন্মাইনি। জন্মাননি তো? বাবা বা দাদার কাছে শুনেননি কিছু? বন্ধুরা, এখানে এসে একজন খুবই মুরব্বী মানুষ দেখছি, তিনি আসছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমরা আসছিলাম মঙ্গলপুর গ্রাম সম্পর্কে জানতে, এই মানুষগুলো কিভাবে কোথায় চলে গেল কেউ বলতে পারছে না। আমি দেখিনি। আপনি তো দেখেননি, সেটা তো বুঝতেই পারছি, বহু বছর আগের ঘটনা। তো আপনি কি শুনেছেন, আপনার কারো কাছ থেকে দাদা বাবা কি বলেছেন এই সম্পর্কে? কিছু জানেন না? কিছুই জানেন না? কেউ বলেনি আপনাদের বাপ দাদা চাচা কি বলবে কি তারা এখানকার গ্রামের লোককে? মরে গিয়েছে, উঠে গিয়েছে, সেরে গিয়েছে, সব গিয়েছে, কেউ ভারতে চলে গিয়েছে, কেউ অন্য জায়গায় চলে গিয়েছে, কেউ গ্রাম তো গ্রামে গিয়েছে,
বলা বিলে কত গিয়েছে, ওর পাশ পাইলে কত গিয়েছে, এরকম গিয়েছে। কেন কি হয়েছিল সেই সময় শুনেছিলেন কিছু? না না, তাকে তাড়িয়ে দিয়ে নাই কেউ। হ্যাঁ আরে বাবু, না তাড়াই দিয়েছে বলছেন? তাড়িয়ে দিই তো কেউ, এমনি চলে গেছে। একটি বিষয় খুবই লক্ষণীয় যে এখানে অনেকেই কথা বলতে চাচ্ছেন না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর কারণটি আমি যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে এই গ্রামের ফেলে যাওয়া জমিগুলো। এই জমিগুলো নানানভাবে নানানজনে যে চাষাবাদ করে খাচ্ছেন, হয়তো তাদের কাছে সেই জমিগুলোর দলিল নেই, কাগজপত্র নেই, কিন্তু দখল করে খাচ্ছেন। এই যে এই সম্পর্কে খোঁজ খবর করতে এসেছি সে কারণে এই সম্পর্কে তারা তথ্য তারা দিতে চাচ্ছেন না, যে যদি খোঁজ খবর হয় শেষমেশ এই জমিগুলো যদি আবার বেহাত হয়ে যায়, সম্ভবত এই টেনশনে তারা করছেন। এ কারণেই তারা লুকোতে চাচ্ছেন, কিছুটা বলছেন আবার কিছুটা বলছেন না, এই রকমই কিন্তু করছেন। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই বলাবাড়িয়া গ্রামে। আমি আবারও বলে নিই, আমার এই অনুমান ভুল হতে পারে, যেহেতু এই মুহূর্তে যাচাই করার সুযোগ নেই, তাই আমার কাছে যা মনে হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কোনো কিছু প্রমাণ হওয়ার আগে এই ব্যক্তিগত অভিমতকে সবাই ব্যক্তিগতভাবেই দেখবেন বলে আশা করি। বিষয়টি নিয়ে আমার মনে কখনোই কোনো নেতিবাচক ধারণা জন্ম নিত না যদি না তারা এমন আচরণ করতেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কি কথা বললাম তো? বিকাল ওই মুরব্বির কাছে শুনতে পারলেন না? ওই মুরব্বি তো বলতে চায় না কিছু। মুরব্বি সব জানে, আল্লাহ, ও তো আমার ডবল ডবল বলো। কিন্তু উনি বলছেন উনি কিছুই শোনেননি। জানে, সবই জানে, বকবে না বিলে দেয়। কিন্তু কেন বলে না? তো জানি, কিন্তু মানুষজন বলতে চাচ্ছে না কেন? ও বিটা তো অনেক কিছু জানে, বহুত কিছু জানে। ও তো আমার আব্বাদের একটু ছোট। কিন্তু মানুষ কেন এড়িয়ে যাচ্ছে কেন বলবেন? জানি, আমি এক তারিখ ওই কটা লাইয়ে গাছ দেখলাম তাই কইলাম। না মানে মানুষজন বলতে চাচ্ছে না কেন সেটা জানতে চাচ্ছি। আমি কি করে কবো, কি করে কবো? কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কি সমস্যা? আচ্ছা যান, গ্রামের ভিতরে যান, আছে মুরুবিটা আছে। এই যে আমি যে কথাটি বলছিলাম, বসে বসে মানুষজন যে এড়িয়ে যাচ্ছেন তার প্রমাণ কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে গেলেন, যে জানেন কিন্তু বলতে চাচ্ছেন না, এর পেছনের কারণটাও নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। আমি কিছুটা ধারণাও আপনাদেরকে ইতোমধ্যেই দিয়ে দিয়েছি। কি শুনবার কি বলবো, যেটা শুনেছেন সেটাই বলেন, যে মানুষগুলো কেন চলে গেল গ্রাম ছেড়ে? না ও তো তাও তোমার তো বয়স না, বলতে পারবো না আমি তো হলো বলতে পারবো কি সে চলে গেছে অনেক দিন, এখানে আমরা জ্বর মাইনি। কিন্তু মুখে মুখে শুনে আসেননি দাদার কাছে বাবার কাছে? না। হ্যাঁ শুনিনি, অত কিছুই শোনেননি? না অত পর্যন্ত বলতে পারবো না। আপনি কি করেন? আমি চাষাবাদের কাজ করেছি। চাষাবাদের করেন? কোথায় আপনার জমি জমা কোন দিকে? এই জ্বর বাড়ি। ও এখানেই? আর চাষের জমি কি মঙ্গলপুরের ওইদিকে আছে নাকি? চাষের জমি মঙ্গলপুর আছে এক বিঘে মতো, না পনেরো দু বিঘে, এলো এলো পনেরো দু বিঘে। এগুলো কি আপনাদের কেনা? তাও আমি বলতে পারবো না, কারণ বাপের বাপ 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 বাপের তা ছিল তাই আমরা পাইছি। না এইখানকার যে জমি চাষ, যে জমি চাষাবাদ হচ্ছে, এই জমিগুলোর মালিক যারা দাবি করতেছে তারা আসলেই কি মালিক, এটা কিন্তু তারাও ঠিকভাবে বলতে পারতেছে না। সেই কারণে কি ইতিহাস লুকাচ্ছে? হ্যাঁ, এবং সেই কারণেই তারা অনেক কিছু জানার পরেও বলতে চাচ্ছে না। বন্ধুরা, তারা ঠিক কি কারণে এই গ্রাম ছেড়েছিলেন সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও এটি নিয়ে কোনো ধোঁয়াশা নেই যে এই গ্রামের সব মানুষ গ্রাম ফেলে চলে গিয়েছিলেন। তারা যে চলে গিয়েছেন গ্রাম ফেলে সেটিই বাস্তবতা। তার পরের কথা, পরের ইতিহাস ধীরে ধীরে যে নানানভাবে হারিয়ে যাচ্ছে বা মানুষজন বলতে চাচ্ছেন না নানান কারণে সেটিও ভিন্ন কথা। তবে ইতিহাস ইতিহাসই, ইতিহাস কখনো মিথ্যা হয় না, ইতিহাস সব সময় তেড়ে ফুড়ে বের হয়ে আসে সত্যের ফলা হয়ে। মঙ্গলপুর গ্রামের ঘটনাটি অবাক করার মতো। কোথাও এমন একটি মনুষ্যবিহীন গ্রাম যে থাকতে পারে যা কল্পনারও অতীত। এই গ্রামের রহস্যমণ্ডিত ইতিহাসের ঘোর কাটতে
সত্যি সত্যি আমার অনেক সময় লাগবে।